আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ নাঈমুল হক, বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ। গতদিন তোমাদের সাথে পঞ্চম অধ্যায় শুরু করছি, আজকে তোমাদের সাথে দ্বিতীয় লেকচার। দেখো, দ্বিতীয় লেকচারে আমরা যেটা পড়াবো নিম্ন স্তরের ভাষা। গত ক্লাসে তোমাদের সাথে ভাষার স্তরগুলো আলোচনা করছি, আজকে প্রত্যেকটা স্তর নিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা হবে। আমরা আজকে শুরু করলাম নিম্ন স্তরের ভাষা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখা যাক এই ভাষায় আমরা কী কী শিখবো, ভাষা কাকে বলে, নিম্ন স্তরের ভাষা কাকে বলে, মেশিন ভাষা কাকে বলে, আর একটার সাথে এখানে পড়াবো অ্যাসেম্বলি ভাষা। এই দুইটা টপিকস আজকে তোমাদের সাথে আলোচনা হবে, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা। এই ভাষা আমরা শুরু করলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা দেখে নিই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম 01 যে প্রোগ্রামগুলো লেখা হয় সেই প্রোগ্রামের ভাষাটাকে আমরা বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে যে ভাষা শুধু 01 দিয়ে বা বিভিন্ন সংকেতের সাহায্যে লেখা হবে সেই ভাষাটাকে বলবো আমরা অ্যাসেম্বলি ভাষা অথবা মেশিন ভাষা। আমরা এখানে বলছি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা। তাহলে নিম্ন স্তরের ভাষা হচ্ছে কি, 01 দিয়ে অথবা বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করে লেখা প্রোগ্রাম। দেখো, নিম্ন স্তরের ভাষাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে বলছি মেশিন ভাষা আর একটাকে বলছি অ্যাসেম্বলি ভাষা। তাহলে এখন আমরা পড়বো মেশিন ভাষা কাকে বলে, অ্যাসেম্বলি ভাষা কাকে বলে। দেখো, নমুনা প্রোগ্রাম আমরা একটু দিয়ে রাখছি মেশিন ভাষার, অ্যাসেম্বলি ভাষার। তাহলে বাম দিকে যেটা দেখো 10 ব্যবহার করছি সেটাকে বলছি আমরা মেশিন ভাষা। তার ডান দিকে যেটা ব্যবহার করছি দেখো, একটা 2 আর 2 যোগ করার জন্য কীভাবে 01 ব্যবহার করে করে প্রোগ্রামের কোড লিখতে হয়, এই কোড লিখে লিখে যে প্রোগ্রামগুলো করছি সেগুলোকে বলছি আমরা মেশিন ভাষা। তবে এই ধরনের ভাষা প্রোগ্রাম লেখা তোমাদের সিলেবাসে নাই, শুধু আমরা নমুনা স্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ভাষা লেখার কী সুবিধা অসুবিধা আছে তা আস্তে আস্তে তোমরা দেখতে থাকবা। দেখা যাক, মেশিন ভাষা আমরা বললাম 01 দিয়ে লেখা প্রোগ্রামগুলোকে বলছি মেশিন ভাষা। মেশিন ভাষায় যদি প্রোগ্রাম লিখতে হয়, যে আমরা ইনস্ট্রাকশন বা নির্দেশগুলো দিব সেগুলোকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করলাম, 4টা ভাগে ভাগ করলাম। দেখো, গাণিতিক, নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, আর একটাকে বলা হয় প্রত্যক্ষ ব্যবহার, ডাইরেক্ট ইউজ। এর জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া আছে, সেগুলো তোমাদের শুধু নামের সাথে পরিচয় থাকার ব্যাপার, কারণ এগুলো খুব বিস্তারিত পড়াশোনা। হায়ার স্টাডিতে যদি কারো সুযোগ হয় তখন এই সম্পর্কে আরও বিস্তারিত শিখবা। এরপরে চলে আসো, মেশিন ভাষা লেখার আমরা কী কী সুবিধা পাই, কী কী অসুবিধা পাই সেগুলো আমরা একটু দেখে নিব। তাহলে মেশিন ভাষার আমরা সুবিধাটা আগে দেখিনি, মেশিন ভাষায় কী সুবিধা। তো মেশিন ভাষায় যদি প্রোগ্রাম লেখি, প্রোগ্রামের লেখার সাইজটা ছোট হয় আর কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেহেতু কম্পিউটার নিজস্ব ভাষা, সেহেতু মেশিন ভাষায় প্রোগ্রাম লেখলে মেশিন সহজে বুঝতে পারে, তার প্রক্রিয়া করে কাজটা সহজ হয়। যেমন আমার তোমার সাথে যদি কেউ বাংলায় কথা বলে আমরা খুব সহজে বলতে পারি, যদি ইংরেজিতে কথা বলে কিছুটা বুঝি কিছুটা বুঝি না, যদি আরবি ফার্সিতে বলে তেমন কিছুই বুঝি না। তবে আমরা এই জন্য বলছি মেশিনের যেহেতু নিজস্ব ভাষা, তাহলে 01 যদি আমরা প্রোগ্রামটা লিখতে পারি মেশিন সরাসরি বুঝতে পারে, তার প্রক্রিয়াকরণের কাজটা অনেকটা ইজি হয়ে যায়। ঠিক আছে সবাই, দ্বিতীয় দেখো, এই ভাষায় যখন আমরা প্রোগ্রামটা লিখি প্রোগ্রামের সাইজটা যেহেতু ছোট হয়, সেহেতু প্রোগ্রামটা যদি আমরা স্টোর করতে যাই মেমোরিতে কম সংখ্যক জায়গাতে স্টোর করতে পারি, অর্থাৎ মেমোরি স্পেসটা খুবই কম লাগে। ঠিক আছে, সেকেন্ড, এই ভাষায় সাধারণত যে প্রোগ্রামগুলো আমরা লিখে থাকি মেশিনের ইন্টারনাল প্রোগ্রাম হিসাবে, মানে মেশিনের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে কাজ করার ক্ষেত্রে আমরা এই ভাষায় প্রোগ্রামটা লিখে থাকি। বড় বড় জটিল সমস্যা সাধারণত এই ভাষায় প্রোগ্রামতে আমরা করতে পারি না, যেটাকে বলছি মেশিন ভাষার অসুবিধা। দেখো, সুবিধার সাথে অসুবিধাটা অনেক বেশি। কি হচ্ছে, 01 যদি প্রোগ্রামটা লিখে থাকি তাহলে আমরা বুঝতে পারি না কিভাবে প্রোগ্রাম লেখা হচ্ছে, কোথায় কিভাবে কাজ করছে, যার জন্য 01 যে প্রোগ্রামগুলো লেখা হয় সাধারণত সকলের পক্ষে বোঝা সম্ভব হয় না। খুব দক্ষ প্রোগ্রামার ছাড়া এই ভাষায় লেখা প্রোগ্রাম লিখতেও পারে না, বুঝতেও পারে না। তারপর যখন যে প্রোগ্রামটা লেখে তাকে তার নিজস্ব ভাষা আবার কোডগুলোকে লিখে রাখতে হয়, নাহলে পরবর্তীতে কী লিখলো সেটা সে নিজেও বুঝতে পারে না। আবার মেশিন ভাষা ব্যবহার করে যদি প্রোগ্রাম লেখার সময় কোনো ভুল ত্রুটি হয়, সেই সমস্ত ভুল ত্রুটি কারেকশন করা বেশ জটিল, সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য প্রোগ্রাম লেখার সময় খুবই সতর্ক থাকতে হয়। এই জন্য বলে এই ভাষায় প্রোগ্রাম লেখাও জটিল, বোঝাও জটিল, ভুল ত্রুটি সংশোধন করাও বেশ কঠিন। এরপরে দেখো, আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে থাকি, কিন্তু এই মেশিন ভাষা ব্যবহার করে আমরা সব ধরনের প্রোগ্রামে লিখতে পারি না। ছোটোখাটো কিছু মেশিন আভ্যন্তরিক কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অথবা ছোটোখাটো গাণিতিক কাজ তৈরি করার, গাণিতিক প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের যত দিন যাচ্ছে কাজের পরিধি বাড়ছে সব কাজের ক্ষেত্রে আমরা এই ভাষা ব্যবহার করতে পারছি না। এই ভাষা আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা অসুবিধার কথা বলতে পারো, যে
এক মেশিনে তৈরি প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যায় না, অর্থাৎ যে মডেলে মেশিনে এই প্রোগ্রামটা লেখা হবে ওই মডেলে মেশিনেই ব্যবহার করা হবে, যার জন্য আমরা সংক্ষেপে বলে থাকি মেশিন ভাষা হচ্ছে মেশিন নির্ভর প্রোগ্রাম, অর্থাৎ মেশিন ডিপেন্ডেন্ট প্রোগ্রাম না, মেশিন ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম না, মেশিন ডিপেন্ডেন্ট প্রোগ্রাম। তো এই সমস্ত প্রোগ্রামগুলোর যে অসুবিধা সুবিধা আছে সেগুলো তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে থাকে যে মেশিন নির্ভর প্রোগ্রাম ব্যাখ্যা করো, তাহলে আমরা কি বলবো, মেশিন ভাষা বলবো, অথবা যদি কেউ ভালো করে বলতে চাও লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবো, কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজে দুইটা পার্ট ছিল, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দুইটাই আমরা বলে থাকি মেশিন নির্ভর প্রোগ্রাম, অর্থাৎ এক মেশিনে প্রোগ্রাম তৈরি প্রোগ্রাম অন্য মেশিনে সাধারণত ব্যবহার করা যায় না। ঠিক আছে, তাহলে মেশিন ভাষার সুবিধা গেল অসুবিধা। এবার দেখো মেশিন ভাষার আমরা সাথে আর একটা প্রোগ্রামে বলছিলাম সেকেন্ড পার্ট অ্যাসেম্বলি ভাষা। এখানে দেখো আমরা ছোট্ট করে একটু দিয়ে রাখছি, অ্যাসেম্বলি ভাষায় যখন প্রোগ্রামটা লিখি তার আগে একটু ধারণা নিয়ে নাও। দেখো লেখা আছে লোড, মাল্টিপল, ডিআইভি ইত্যাদি ইত্যাদি, এইগুলো ব্যবহার করে করে যখন আমরা প্রোগ্রাম লিখছি তখন ওইটাকে বলছি অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম। নিচে দেখো একটা টেবিল দেওয়া আছে, অ্যাসেম্বলি ভাষায় যখন প্রোগ্রামটা লিখতে যাই তখন মেশিনে কোথায় কীভাবে রাখে, মেমোরি স্পেস কী হবে, সব কিছু নির্দেশনা করে দিতে হয়। অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা মেশিন বলো আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলো, মেশিনে কোথায় কীভাবে ডাটাগুলা স্টোর করবে, প্রসেস হবে, সব কিছুই প্রোগ্রামে লিখে দিতে হয়। যার জন্য এই লো লেভেল ল্যাঙ্গুয়েজে যদি প্রোগ্রাম লিখতে হয় মেশিনের ইন্টারনাল গঠন সম্পর্কে তোমাকে খুব ভালো ধারণা থাকতে হয়। আর আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখবো তখন মেশিনের গঠন সম্পর্কে ধারণা থাকার দরকার পড়ে না। তাহলে সবাই প্রোগ্রাম কীভাবে হচ্ছে আমরা আগে দেখিয়েছি মেশিন ল্যাঙ্গুয়েজে 01 দিয়ে, আর এখানে দেখো কতগুলো ইংরেজি ভাষা শব্দ, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে করে আমরা প্রোগ্রাম লিখছি। এটাকে আমরা বলছি কী প্রোগ্রাম, অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম। তাহলে আমরা এখন জেনে নিই অ্যাসেম্বলি ভাষা কী, তার সুবিধা অসুবিধা কী। দেখো অ্যাসেম্বলি ভাষা লেখা আছে, দেখো বিভিন্ন ধরনের সংকেত বা নেমোনিক ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম লিখব সেই ভাষাটাকে বলবো আমরা অ্যাসেম্বলি ভাষা। সংকেত হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, যেমন মনে করো স্টপ LDA, দেখো লেখা আছে LDA, সংক্ষিপ্ত শব্দ লোড অ্যাকুমুলেটর, এটাকে বলা হয় নেমোনিক, তার মানে কতগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ, এটাকে বলছে নেমোনিক। আর যখন একটা পুরো শব্দের সংক্ষিপ্ত রূপ হবে তখন ওইটাকে সংকেত। দেখো নিচের দিকে লেখা আছে অ্যাডিশন, তার সংক্ষিপ্ত রূপ লিখে রাখছি অ্যাড। এই ধরনের শব্দ সংকেত বা নেমোনিক ব্যবহার করে যখন প্রোগ্রাম লেখা হবে তখন তাকে বলা হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাও তোমার সিলেবাসে তেমন নেই, শুধু ভাষা কাকে বলে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা। তারপরেও আমরা দেখে রাখবো কয়েকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সংকেত। দেখো উদাহরণস্বরূপ দেওয়া আছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই, ডিভিশন ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা প্রোগ্রামের সংকেত বা কীভাবে লেখা হয় কয়েকটা উদাহরণস্বরূপ আমরা মনে রাখার চেষ্টা করব। অ্যাসেম্বলি ভাষায় যদি প্রোগ্রাম লিখতে হয় আমরা এটাকে চারটা ভাগে ভাগ করছি। দেখো একটা নাম লেখা আছে লেভেল, একটা লেখা আছে অপকোড, আরেকটা লেখা আছে অপারেন্ট, আর একটা লেখা আছে কমান্ড। এই যে কোনো নির্দেশ লিখলে এই চারটা অংশে বিভক্ত করে আমরা লিখে থাকি। তোমরা শুধু এই নির্দেশগুলো লেখার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা। আর মূলত আমরা পড়বো অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা। এবার দেখে নাও অ্যাসেম্বলি ভাষা আরও কতগুলো সংকেত, দেখো আমরা টেবিলে দেখিয়ে দিয়েছি এই সংকেতগুলো কী কাজ করে। ছোটোখাটো পরীক্ষায় যদি কখনো থাকে LDA, লোড অ্যাকুমুলেটর, STA, এগুলো সংক্ষিপ্ত রূপ আছে, পূর্ণ রূপ লিখবা। ছোটোখাটো যদি কেউ কাজ পড়তে চাও পড়ে ফেলতে পারো, আদারওয়াইজ সংকেতগুলো লেখা শিখবা। ওকে সবাই, থ্যাংক ইউ। পরে দেখো আমরা বলছি কি কীভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়। আমরা এর আগে বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিনের সরাসরি ভাষা, আর এখন বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা লিখব সংকেত অথবা কতগুলো শব্দ সংকেত ব্যবহার করে। এই ভাষায় যখন আমরা প্রোগ্রামটা লিখি মেশিন ডাইরেক্ট কিন্তু বুঝতে পারে না, যেমন আমরা একটু আগে বলছি বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাহলে আমরা সরাসরি বুঝি, ইংরেজি ভাষায় যদি কেউ কথা বলে, তুমি যদি ইংরেজি না জেনে থাকো তাহলে তোমাকে কী করতে হবে, যে বাংলা ইংলিশ দুইটাই জানে তাকে দরকার হবে, তাকে আমরা সাধারণত কী বলে থাকি, দোভাষী বলে থাকি। আমরাও যখন কম্পিউটারে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে থাকি মেশিন ডাইরেক্ট এই ভাষাটা বুঝতে পারে না, আগে মেশিনের ভাষায় এটাকে অনুবাদ করতে হয় তারপর মেশিন এটা বুঝে। আর মেশিনের ভাষায় অনুবাদ করা মানে কি, জিরো এবং ওয়ান। তাহলে আমরা আসি এখন অ্যাসেম্বলি ভাষায় যদি প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে না, তাহলে অ্যাসেম্বলি ভাষায় যদি প্রোগ্রাম লিখি তাহলে এটাকে মেশিনের ভাষায় যদি অনুবাদ করতে হয় তাহলে অ্যাসেম্বলার নামক একটা অনুবাদক প্রোগ্রামের দরকার হবে। তাহলে অনুবাদক প্রোগ্রাম কি আমাদের পরের লেকচারে তোমরা ভালোভাবে জানতে পারবা। এখন শুধু জেনে রাখো অ্যাসেম্বলি ভাষায় যদি আমরা প্রোগ্রাম লিখে থাকি মেশিন ডাইরেক্ট এটা বুঝতে পারে না, মেশিনের ভাষায় আগে অনুবাদ করতে হয়, এই অনুবাদের কাজে একটা অতিরিক্ত প্রোগ্রামের দরকার হচ্ছে, তার নাম আমরা ব্যবহার করছি দেখো অ্যাসেম্বলার। এখন যদি প্রশ্ন করে অ্যাসেম্বলি ভাষার জন্য অনুবাদক প্রোগ্রামটার নাম কি, আশা করি সবাই বলতে পারবো অ্যাসেম্বলার। দেখো কীভাবে প্রসেস হচ্ছে তার ছোট্ট একটা ফিগার আমরা নিচে দিয়ে দিয়েছি। এখানে তোমরা প্রোগ্রামটা লিখছো মনে করো অ্যাসেম্বলি ভাষায় সংকেত ব্যবহার করে করে,
মেশিনে যখন এটা এক্সিকিউট করবে, ফার্স্টে এটাকে কি করবে, কম্পাইল করবে, মানে অনুবাদ করে জিরো ওয়ানে কনভার্ট করবে। তারপর মেশিনে যে প্রোগ্রামটা তৈরি হবে সেই প্রোগ্রামটাকে বলবো আমরা অবজেক্ট প্রোগ্রাম। ওকে সবাই, তাহলে মেশিন ভাষায় যে প্রোগ্রামটা, অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, কয়টা স্টেপে দেখো। প্রথমে প্রোগ্রাম লিখবো, অ্যাসেম্বলার দ্বারা এটাকে অনুবাদ করব, তারপর সেটা মেশিনে কনভার্ট করে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে তারপরে কাজ করবে। এরপরে চলে আসো অ্যাসেম্বলি ভাষায় কী কী দেখো সুবিধা আছে। আমরা বলছি প্রোগ্রামটা দক্ষ হয়, সংক্ষিপ্ত হয় মেশিন ভাষার মতোই, লিখতে মেমোরি স্পেস কম লাগে, তবে মেশিনের তুলনায় একটু বেশি লাগে, ঠিক আছে। কম সময়ে এটা কাজ করা যায়, প্রোগ্রামে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা সহজে নির্ধারণ করা যায় এবং সংশোধন করা যায়, কার তুলনায়, মেশিনের তুলনায়। কিন্তু হাই লেভেল এডুকেশন ল্যাঙ্গুয়েজের তুলনায় কিন্তু কিছুটা হলেও জটিল, কিন্তু আমরা যদি মেশিনের সাথে কম্পেয়ার করতে বলি তাহলে মেশিনের তুলনায় এখানে একটু সহজ, প্রোগ্রাম লেখাও সহজ, বোঝাও সহজ, ভুল ত্রুটি সংশোধন করাও সহজ। আগেও বলছি মেশিন ভাষা হচ্ছে মেশিন নির্ভর প্রোগ্রাম, অ্যাসেম্বলি হচ্ছে মেশিন নির্ভর প্রোগ্রাম। সব ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামগুলো ব্যবহার করতে পারি না, ছোটোখাটো কিছু কাজ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেটা আমরা আগেই বলছি, মেশিনের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে যদি ভালো ধারণা নেওয়া থাকে তাহলে এই ভাষায় প্রোগ্রাম লেখাটা সহজ হবে। তাহলে এই ভাষা লিখতে হলে একটা সুবিধা হচ্ছে মেশিনের সব গঠন সম্পর্কে আমরা জেনে যেতে পারি, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় না, যার জন্য এটাকে আমরা বেশিরভাগই বলে থাকি এক ধরনের অসুবিধা। দেখো মেশিন ভাষায় কী অসুবিধা আছে, ছোটোখাটো কম্পিউটার ছাড়া এটা ব্যবহার করা সম্ভব না, লেখা কষ্ট, সব কাজই করা যাবে না, মেশিন সরাসরি বুঝতে পারে না, মেশিনের ভাষা আগে অনুবাদ করে তারপর কাজ করতে হয়, যেটা একটু আগে আমরা বলছি অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তাহলে যদি একটা পার্থক্য বলি মেশিন ভাষার অ্যাসেম্বলি ভাষার, কী পার্থক্য বলতে পারবা গুরুত্বপূর্ণ, যে মেশিন ভাষা ডাইরেক্ট বুঝে, অতএব তার জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার পড়ে না, কিন্তু অ্যাসেম্বলি ভাষা কম্পিউটার ডাইরেক্ট বুঝে না, তার জন্য একটা অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। ওকে সবাই, এবার চলে আসো আমরা আজকের লেকচারের শেষের দিকে, যেখানে তোমাদের সাথে যা আলোচনা করছি সেখানে বলা আছে, দেখো নিম্ন স্তরের ভাষা শ্রেণী বিভাগ লিখতে পারবো দুইটা, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা কী পার্থক্য সেটা লিখতে পারবো, যে সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা যদি পড়াশোনা করে থাকি তাহলে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষার পার্থক্য সহজে লিখতে পারবো, তবে গুরুত্বপূর্ণ পার্থক্য লিখতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো সাধারণত দুই মার্কের পরীক্ষায় থেকে থাকে, মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষার পার্থক্য কী। তাহলে আমরা যদি দুইটা পার্থক্য লিখতে পারি খুব সহজেই আমরা সহজে বলে দিতে পারবো। মেশিনে কী বলছিলাম, জিরো ওয়ান দিয়ে লেখা হয়, আর অ্যাসেম্বলিতে বলছিলাম সংকেত ব্যবহার করে। মেশিনে কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার হয় না, অ্যাসেম্বলি ভাষায় অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। তাহলে আজকের লেকচার আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে, সকলকে ধন্যবাদ।